বিকেল 5টায় আপনাদের সঙ্গে আমি রয়েছে সৃজিতা এবং আমাদের অনুষ্ঠান হচ্ছেটা কি আরে মশাই সত্যি সত্যি হচ্ছেটা কি এতদিন অবধি জানতাম সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কাটমানি দিতে হয় অথবা আরো কোনো উচ্চ পদে স্থান খুঁজে নেওয়ার জন্য কোনো ভালো চাকরি পাওয়ার জন্য কাটমানি দিতে হয় এরকম একটা মোটামুটি একটা প্রাতিষ্ঠানিক বিষয় তৈরি হয়ে গেছে এই রাজ্যে কাটমানি নিয়ে কিন্তু এবার এবার দলের মধ্যেই নির্দিষ্ট পদ পেতে গেলে তৃণমূলেরই ব্লক সভাপতিকে কাটমানি দিতে হচ্ছে এ কোন রাজ্যে রয়েছি আমরা ঠিক কি ঘটেছে আগে আমরা একবার দেখে নেব যে ঠিক কি হয়েছে কাকে কোথায় কেন কিভাবে কাটমানি দিতে হয়েছে কোথায় সমস্যা একবার দেখব আগে আমরা পশ্চিম মেদিনীপুরের কেশপুর রাজনৈতিকভাবে বরাবরই নজরে থাকা এলাকা এবার সেখানে কাটমানির কাঁটায় বিদ্ধ শাসক দল তৃণমূল কংগ্রেস যার শিকার এবার সাধারণ মানুষ নন খোদ দলেরই কয়েকজন নেতা অভিযোগ কাটমানির বিনিময়ে দলীয় অঞ্চল সভাপতির পদ কার্যত বিক্রি করছেন ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী ইতিমধ্যে এর বিরুদ্ধে সুর চড়িয়েছেন পদচ্যুত অঞ্চল সভাপতি শেখ বসিরউদ্দিন যে এর পিছনে একটা বড় অঙ্কের টাকার লেনদেন আছে সেটা হচ্ছে আমার ব্লক সভাপতি করেছে এটা আমার ধারণা উদ্যতম নেতৃত্বের প্রতি আমাদের বিশ্বাস আছে এটা নিশ্চয়ই ওনারা এটা দেখবেন কেশপুরের কাটমানি কন্দুলে যথেষ্ট অস্বস্তিতে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল বসিরউদ্দিনের অভিযোগ মিথ্যা বলে দাবি করলো কাটমানি প্রসঙ্গে এড়িয়েও যেতে পারলেন না জেলা সভাপতি বসির কোনো বেদবাক্যের কথা বলেনি এসব অভিযোগ সবই মিথ্যে তবে আমি এটাও বলছি যে কাউকে কোনো রকম অপদস্থ করা ব্লক সভাপতিরও উচিত হবে না আবার বুথ সভাপতিকে অপদস্থ করা অঞ্চল সভাপতির উচিত হবে না আমরা সেটা মেনে দেখব আমি এসব নিয়ে কথা বলব যার বিরুদ্ধে এত অভিযোগ সেই ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠীর বক্তব্য তৃণমূল দলে নাকি কাটমানির কোনো জায়গাই নেই কোনো অভিযোগ বা ইত্যাদি নেই বা ছিল না এখনো যে অভিযোগ করা আছে এটা সর্বৈব মিথ্যা আমরা যারা ব্লক পরিচালনা করছি আমাদের এমএলএ সহ তৃণমূল কংগ্রেস টাকার বিনিময়ে পদ বিক্রি করে না তৃণমূল দলের অন্দরে কাটমানি অভিযোগকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি তৃণমূলের কালচারটাই হচ্ছে কাটমানির কালচার তৃণমূলে কোনো পদ পেতে গেলে যেরকম কাটমানি দিতে হয় কেউ যদি বাড়ি পায় তাকেও তৃণমূল নেতাদেরকে কাটমানি দিতে হয় তেমনি সব জায়গাতেই কাটমানি দিতে হয় এই ধরনেরই চলছে এটাই তো পশ্চিমবঙ্গের কালচার তৃণমূলী কালচার বসিরউদ্দিনকে অবিলম্বে পদে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় গ্রামবাসী এবং দলীয় কর্মীদের একাংশ এই অভিযোগ শাসক দলকে কি যথেষ্ট চাপে ফেলবে এমনটাই মনে করা হচ্ছে কেশপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা দেখছিলেন যে তৃণমূলেরই একটি নির্দিষ্ট পদ পাওয়ার জন্য তৃণমূলের একটি নির্দিষ্ট পদ পাওয়ার জন্য তৃণমূলের ব্লক সভাপতিকে টাকা দিতে হচ্ছে এবং সেই কারণে নিজেদের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে এরকম অবস্থা হয়েছে এই রাজ্যে আমরা আজকে এই বিষয়টাকে নিয়ে প্রশ্ন তুলব কোন রাজ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি কাটমানি একটা প্রাতিষ্ঠানিক কালচারে পরিণত হয়েছে এই রাজ্যে এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং আমাদের সঙ্গে আজকে যারা যারা আছেন তাদের সঙ্গে আপনাদেরকে একবার পরিচয় করে দেবো আসলে আমাদের সঙ্গে যে আজকে আমাদের সঙ্গে কারা কারা আছেন তাদের সঙ্গে একবার আপনাদের পরিচয় করে দিয়ে রয়েছেন আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অনিন্দ সিনহা রয় আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অনন্ত তোমার নামটা অঙ্কন অঙ্কন রয়েছে আমাদের সঙ্গে এবং এবং এই গোটা পরিস্থিতির মধ্যে মাঝে মাঝে আমরা একটু সুরেও নাচবো একটু সুরেও থাকবো তাই জন্য আমাদের সঙ্গে রয়েছেন রত্ন রাজবংশ আমাদের সঙ্গে রয়েছেন এবং মিউজিক্যালি সহযোগিতার জন্য রয়েছেন সোনাই ব্যানার্জি রয়েছেন মিউজিক্যালি সহযোগিতার জন্য আমি আয় মানে কোনো সময় অপচয় না করে সরাসরি তোমার কাছে আগে আসছি এটা কি হচ্ছে না প্রথমত কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা এরকমভাবে হওয়া যায় না বলি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই পজিশনে গেছে সেটা বাংলা মানুষকে নতুন করে বলতে হবে না এখানে কোনো পদ পেতে গেলে বা ইলেকশনে দাঁড়াতে গেলে তার একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে আসতে হয় নেতা কোনোদিন টাকা দিয়ে হয় না আমি বুঝতে পারছি কিন্তু যেটা হচ্ছে সেটা জনগণের সমর্থনে কোথায় হচ্ছে কাটমানিটা নিতে তো আবার দলের মধ্যে কাটমানি নিচ্ছে একটা অভিযোগ পেয়েছেন এর সত্যতা আমার জানা নেই আমি আপনি এখনো দেখে নিতে পারেন আমরা এই মুহূর্তে একটি
রিপোর্ট দেখিয়েছি যেখানে সুস্পষ্ট ভাষায় অভিযোগ আসছে যে তৃণমূলের ব্লক সভাপতি কাটমানি নিচ্ছে, এই জন্য দলের লোকই আরে দলের লোকই অভিযোগ করছে, দলের লোকই অভিযোগ করছে। আপনি এটাকেও মিথ্যা বলবেন? যেটা চোখের সামনে দেখা যাচ্ছে আপনি তাকেও মিথ্যা বলবেন? সেটা একদম বলছেন। আপনারা তথ্য দিন, কত টাকা নেওয়া হয়েছে, কি জন্য? একটা অভিযোগ মাত্র এসেছে আমাদের দলে, তৃণমূল কংগ্রেসে কোনোভাবেই এভাবে কোনো নেতা হয় না। আচ্ছা 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 আচ্ছা, অর্থাৎ আপনি বলতে চাইছেন যে মানে কাটমানি নেওয়া হয় না, তাই? কাটমানি কোনো প্রশ্নই নেই, তৃণমূলে কাটমানি নেওয়া হয় না। বিজেপি আমি অন্য অন্য কোনো দলের সম্পর্কে বলতে পারবো না, তবুও বলি আমাদের, আপনি দেখেছেন এর আগে যে বিধানসভা গেল, বিধানসভায় অনেকেই টিকিট পায়নি। কেন পায়নি? নতুন মুখ এনেছেন, কেন পায়নি? যারা পায়নি তারা আমি জানি না কি করে ইনি বলতে পারছেন, কারণ দু সপ্তাহ আগে ওনার জানা উচিত যে ওনারই দলের বর্ধমানের গোলসির পৌর এই পঞ্চায়েত প্রধান উনি স্বয়ং বলেছেন, যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন পঞ্চায়েত নির্বাচনে এবং পঞ্চায়েতের প্রধান হয়েছেন, উনি বলেছেন যে দল চালাতে গেলে কাটমানি লাগে। আসার জন্য পাগল হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের মানুষ নেতা তৈরি করে, পশ্চিমবঙ্গের মানুষ। আপনি তো বলেন, আপনি কি বলেন যে তৃণমূল কাটমানি নেয় না, তাই তো? একদম একদম। এক সেকেন্ড, আমি আসছি আমি আসছি আমি 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 একটা একটা বাইক চালাতে বলবো যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সম্ভবত ডেটটা ছিল 18 জুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিজে বলছেন কাটমানি নেওয়া যাবে না, যারা নিয়েছেন তারা কাটমানি ফেরত দিন। অন্তত তারপরে এরকম অনেক ঘটনা ঘটেছে যে লিখিত রূপে কাউকে কাউকে বলতে হয়েছে যে কাটমানিটা কাটমানিটা নেওয়া হবে না, আমরা যা টাকা নিয়েছি তা আমরা ফেরত দিয়ে দেবো, কাউকে কাউকে টাকা ফেরত দিতে হয়েছে। যদি কাটমানি না নেওয়া হয় তাহলে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কেন বলেন? একবার একবার শুনবো, একবার শুনবো সেই বাড়িটা ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, আমরা একবার শুনবো। সিলেক্টেড হয়ে যাবে, টাকা নিয়ে রাজনীতি করার জায়গা নয়, টাকা টাকা আসে টাকা চলে যায়, মানুষ বেঁচে থাকে। মুখ্যমন্ত্রী কি বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন টাকা আসে টাকা চলে যায়, মানুষ বেঁচে থাকে, টাকা নিয়ে রাজনীতি করার জায়গা নয়। কেন বললেন এটা মুখ্যমন্ত্রী? কেন বলেন? এমনি এমনি বলেন টাকা না নেওয়া হলে মুখ্যমন্ত্রী এমনি এমনি বলেন? আমি আমি সম্ভব হলে এখন উদয়ন গুহর একটা বক্তব্য শোনাতাম একটা জনসভায়, উনি বলছেন আমিও খাবো আপনিও খাবেন আমরা সবাই মিলে খাবো। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, একটা অভিযোগ এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেউ যদি এরকম কিছু করে থাকেন তার বিরুদ্ধে বলেছেন। কিন্তু প্রকৃত আমি আপনাকে, আপনি আপনার সময় আপনি বলবেন, নিশ্চয়ই বলবেন, আপনি বলছেন নিশ্চয়ই বলবেন, আপনি বলবেন আমার সময় আপনি বলবেন, আপনি আমাকে বলবেন আপনার সময় আপনি বলবেন, কোনো যুক্তি নেই, আপনার সময় আপনি বলবেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এইরকম তৃণমূল কংগ্রেসের প্রকৃত যারা দল করে তারা কাটমানিতে বিশ্বাস করে না। লোকটা জেলায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আমি একবার আমি আসি আসি আমি একবার অঙ্কুরে কথা প্রকৃত দল করার কথা বলা হচ্ছে। দু সপ্তাহ আগে মহামান্য কলকাতা হাইকোর্ট নিজে বলেছে যে হোম তৈরি করতে গিয়ে, একটা একতলার হোম তৈরি করতে গিয়ে 3,41,00,000 টাকা দাবি করা হচ্ছে। উনি বলেছেন যে রাজ্যের কাটমানির সংস্কৃতি কোথায় রয়েছে, এটা স্বয়ং মহামান্য হাইকোর্ট বলছে। বিজেপি বলছে না, সিপিএম বলছে না, কংগ্রেস বলছে না, কোনো রাজনৈতিক পার্টি বলছে না। আর উনি বলছেন ওনার কথা মনে করিয়ে দেবো, ওনাদের দলের নেত্রী দোলা সেন একটি কর্মী সম্মেলনে গিয়ে ভিডিওতে বলেছিলেন যে কে কোথা থেকে কত তোলা তুলছেন সব জানা আছে।
25% নিজের কাছে রেখে বাকি 75% দলকে দিয়ে দিন, এটা কি আপনি অস্বীকার করছেন? দোলাশ্রেণীর বক্তব্য কথা যদি বলা হয়, আমরা দেখেছি রাফালের হতে কাটমানি হয়েছে, আমরা দেখেছি কাটমানি তে আপনার নেত্রীরা বারবার করে আপনার নিজের নেত্রী বলেছেন যে কাটমানি সংস্কৃতি চলছে, কাটমানি খাওয়া যাবে না মানুষরা, আপনার দলে সংসদ তিনি বলেছেন যখন কাটমানি নিয়ে চলে হচ্ছে, আর সেই কারণে চ্যানেল সিস্টেমে কাটমানি নয়, সেই চ্যানেল সিস্টেমে কাটমানি ফেরত হবে না, কিন্তু আপনার দলের নিজের নেত্রী সাংসদ শতাব্দীরা আপনাদের দলের সভাপতি বলছে, আরে বাবা লজ্জা কিসের লজ্জা, নিজের লজ্জাটা এমন একটি দল রাজ্যে যে কাটমানি সংস্কৃতি, আজকে রাজ্যের আপনি কথাগুলো চিন্তা করুন, আজকে পেট্রোলের ব্যাপারটা চিন্তা করুন। আপনি আমার কথাটা শুনুন, বীরভূমে যে ঘটনাটি ঘটেছে তার তদন্ত হচ্ছে, তার তদন্ত কারা করছে? এই সরকার করছে, এবং তারা যদি কোনো অন্যায় করে থাকে তারা যথাযথ শাস্তি পাবে। কিন্তু আমি আপনাকে বলছি, আমাদের পার্টিতে কোনোভাবেই পার্ক স্ট্রিট থেকে কামদুনি থেকে তদন্ত শুরু হয়েছে, আজ অবধি তদন্ত শেষ হয়নি। আরে বাবা তদন্ত শেষ হবে কোথায়? হাতরাসে যান তো, হাতরাসে গিয়ে তো হাতরাস কথা, এই বাংলার মুখে যেগুলো হচ্ছে সেইগুলো সেই অন্যায় প্রতিবাদ কে করবে? সেই অন্যায় প্রতিবাদ কে করবে? এই বাংলার দেশগুলো দেশে আছে একের পর এক কাটমানি হচ্ছে, মানে অশেষ কথা হচ্ছে। আজ একটা বিজেপি কর্মীকে গলায় তৃণমূলের ঝান্ডা বেঁধে তাকে ঝুলি দেওয়া হয়েছে, সেই ঝুলি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মুখে লাশের রাজনীতি করে আপনি আবার লাশের মেঘা বলছেন, লাশের মেঘা বলছেন। আজকে কাটমানি নিয়ে আজকে গোটা বাঙালি দেখেছি ত্রাহি ত্রাহি অবস্থা, একের পর এক জায়গা আজকে মানুষকে কাটমানি দিতে হচ্ছে। সহজ কথা বলুন, এই রাজ্যে যদি কাটমানি না নেওয়া হয় তাহলে বর্ধমানে এরকম ঘটনা কেন ঘটেছে যে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে এক তৃণমূল নেতাকে? পালিয়ে বেড়াচ্ছে দীর্ঘদিন, এবং ওই তৃণমূল নেতার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে, কি মনে করেন কাটমানি কি খালি এখানেই আসে, টাকা আমাদের কাছে থাকে, আরো উঁচু মহলে যায়, এই ধরনের বক্তব্য কেন আসবে? আচ্ছা একটা কথা বলুন তো, এই রাজ্যে পাইয়ে দেওয়ার রাজনীতি হয় না হয় না? অঙ্কন এই রাজ্যে পাইয়ে দেওয়ার রাজনীতি হয় না হয় না? দেখতে পাবো সর্বত্র হচ্ছে। আপনি তৃণমূলের নিজের নেতারা বলছে, পূর্ব মেদিনীপুরে 2 কোটি টাকা তুলেছে তৃণমূলের নেতা, চাকরি পাইদান না করে, চাকরি পাইদান না করে পূর্ব মেদিনীপুরে আপনাদের নেতা দিয়েছেন এত টাকা ছড়িয়েছে, টাকা তুলেছে, সেই টাকা তুলে আপনি মানুষ সবসময় মানুষ জবাব দিচ্ছে। মানুষ বিশ্বাস করেছে তাই তো তৃতীয়বার সরকার এসেছে, মানুষ বিশ্বাস করেছে তাই তৃতীয়বার তৃণমূল সরকার গঠন করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেই বিশ্বাসের জায়গাটা কোথায় রাখা হচ্ছে? আমি ফিরব অন্যদের কাছে, সেই বিশ্বাসের জায়গাটা কোথায় রাখা হচ্ছে? অন্যদা তৃতীয়বার আপনারা সরকারে এসেছেন, সেই বিশ্বাসের জায়গা কোথায় রাখছেন? প্রত্যেকটা ক্লাবকে ডাক দেওয়া হয়, বেকার ভাতা, পুরোহিত ভাতা, ইমাম ভাতা, আগে চাকরি দিন, চাকরি দিন, চাকরি দিন, আমি খরচ করব। অন্য যে টাকা দেওয়া হয় সেটাকে কি আপনি কাটমানি বলেন? সাধারণ সম্পাদক 2 কোটি টাকা মেরেছে, লজ্জা কর, লজ্জা অপদ আছে আপনার, আপনার লজ্জা বোধ আছে? লজ্জা থাকলে নিন্দা করুন, নিন্দা করুন, পালিয়ে দাঁড়াচ্ছেন। শুভেন্দু বলুন, শুভেন্দুর অভিযোগ গুলো যা, শুভেন্দুর এগেনস্টে আপনারা যা অভিযোগ এনেছেন, শুভেন্দু বাবু এগেনস্টে যা অভিযোগ এনেছেন, রাজীব ব্যানার্জির এগেনস্টে যা অভিযোগ এনেছেন, সেগুলো কখন এনেছেন? রাজীব ভাই তো আপনাদের এগেনস্টে কথা বলছেন। আরে বাবা কোথা,
রায় দিয়েছে তাদেরকে নিয়োগ করতে বলেছে, নিয়োগ করতে বলা হয়েছে, নিয়োগ হচ্ছে তো, নিয়োগ হচ্ছে তো, সারা পৃথিবীর কাছে আমাদের লজ্জা হয়ে গেছে। লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে। আমাদের রাজ্যে কোন রকম কাটমানি নেই। যদি এইবার তৃণমূল নেত্রী নিজে স্বীকার করছেন কাটমানি, আরে আমি চুপ করে গেছি, চুপ করে आपके तोलाबाजों, आपके सिंडिकेट, आपके कटमनी सिस्टम को अब बंगाल कभी भी बर्दाश्त नहीं करेगा। और इसलिए बंगाल आज सोनार बांग्ला के संकल्प के साथ है। तो हमरा सुन चिलाम, আমি শুনছিলাম প্রধানমন্ত্রী কি বলছেন, বলছে আপনার রাজ্যের সিন্ডিকেট, আপনার রাজ্যের কাটমানিকে এই রাজ্যের মানুষ বরদাস্ত করবে না। আরে বরদাস্ত করে তৃতীয়বার যখন সরকারে এনেই ফেললো, বিশ্বাস যখন রাখলো, সেই বিশ্বাসটা রাখো। প্রথমত কথা হচ্ছে, প্রধানমন্ত্রী যে কথাটা বলেছিল, যে মিথ্যে অভিযোগটা করেছিলেন, তার জবাব সেকেন্ড মে বাংলার মানুষ দিয়ে দিয়েছে। আর সিন্ডিকেটের কথা বলছেন না, সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, সেই সিন্ডিকেটের অভিযোগটা ছিল সব্যসাচী দত্তের ওপর, যিনি উনাদের এখন যে অভিযোগটা উঠেছিল, প্রধানমন্ত্রী যে কথা বলেছিলেন, সেটা সব্যসাচী দত্তকে নিয়ে উঠেছিল, যিনি উনাদের
দলে যোগ দিয়ে ওখান থেকে মানে দাঁড়িয়েছিলেন এবং ওরা হেরে গেছেন। বাংলার বাংলার মানুষ আবার ফিরতে চাইছে, বাংলার মানুষ আবার ফিরতে চাইছে, কেন কাটমানিতে সুবিধা হবে, তারা ফিরতে চাইছে কাটমানিতে তাদের সুবিধা হবে, সেটা উনাকে জিজ্ঞাসা করুন, উনি কি কাটমানি দিয়ে ফিরছেন জিজ্ঞাসা করুন উনাকে। না না, উনি সব্যসাচী দত্তের বিরুদ্ধে অভিযোগ আনলেন। যে সিন্ডিকেটের অভিযোগের কথা বলা হচ্ছে, সিন্ডিকেট রাজ সারা বাংলা জুড়ে কিভাবে চলছে সেটা আমরা সবাই জানি। যখনই ওরা যুক্তি সাজাতে পারে তখন রেগে যায়, যাই হোক সেটা অভিযোগ করেছেন বাংলার মানুষ দোসরা মে কেন 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 আমাকে হাসপাতালে যেতে হবে বিনামূল্যে? স্বাস্থ্য সাথী কার্ড যে কার্ড মাঝে মাঝেই অভিযোগ ওঠে যে কার্ডে কাজ হচ্ছে না, এরকম অভিযোগ ওঠে, এবং এছাড়া আরো নানা 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 অভিযোগ ওঠে, বেকার ভাতা, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, এত ভাতার কেন দরকার হয়? আমাদের হাতে যদি চাকরি থাকে, আমরা যদি ঠিকঠাকভাবে ইনকাম করতে পারি, আমরা তো নিজেরাই নিজেদের খরচটা চালাতে পারি, কেন এত পাইয়ে দেওয়ার রাজনীতি হয় না? যে এই একটা প্রশ্ন রয়েছে আমার, আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে কাটমানি। কেন কাটমানি কালচার চলবে এই রাজ্যে? কাটমানি একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, একটা বেআইনি কমিশনকে কিভাবে কোন মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে যে এখন দলের ভিতরেই কাটমানি দেওয়া চলছে? এর আগে অবধি সরকারি প্রকল্পের সুবিধা পেতে কাটমানি নেওয়া হতো, চাকরি পাইয়ে দেওয়ার জন্য কাটমানি নেওয়া হতো, এখন এখন দলেরই মধ্যে পদ পেতে কাটমানি নেওয়া হচ্ছে। এর অনিন্দ্র, আমি 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 একদম সরাসরি চলে যাবো অনিন্দ্র থাকা সহিন্দ্রতা, একটা কথা বলুন তো, ধরুন আমি বেকার, আমি মাস গেলে 6-7 হাজার টাকা ভাতা নিয়ে কি করবো? একটা চাকরির ব্যবস্থা করুন না, একটা শিল্প আনুন না, একটা ভালো সরকারি চাকরির ব্যবস্থা করুন না, একাধিক মামলা না চলে, এত দুর্নীতি যে সবেতেই মামলা হয়, একটা চাকরির জায়গা করুন না। আমাদের বলি আজকে পকোড়া শিল্প তো আপনাদের, আপনার পকোড়া শিল্পের কথা বলুন, হ্যাঁ চুপ করুন আপনি, আপনাকে যা দিয়েছে আপনি বলুন, বাড়ি হয়েছে অনেক দাদা, তিনটা বাড়ি হয়েছে, সব বিক্রি করে তিনটা বাড়ি, একটা বাড়ি আপনাকে বলি, আমাদের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের ভরসা আছে, এ রাজ্যে প্রতিটা মানুষ যাতে তারা, আপনার ভরসা আছে দাদা? বাংলা সমস্ত মানুষের ভরসা আছে ভাই, বাংলা সমস্ত মানুষের ভরসা আছে, আপনি চুপ করুন, আপনি চুপ করুন, আপনি যেগুলো জানেন না সেগুলো, আপনার মুখ্যমন্ত্রী না, অবশ্যই আপনি অন্য ব্যাপার বলতে পারেন, আপনি ছেড়ে দিন, আলোচনায় আছি আমি, চলুন আমাদের রাজ্যে কোনো, আপনি যেটা বললেন না পদ পাওয়ার জন্য কাটমানি দিতে হয়, আমাদের একমাত্র বলি আমাদের একমাত্র নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, বাকিরা সবাই কর্মী, বাকিরা সবাই কর্মী, আমরা কর্মী, আমরা কর্মী তো কর্মী বলে আমরা কর্মী, তাতে সেখানে এই ধরনের কাজ করতে হবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী সামলাতে পারছেন না, মুখ্যমন্ত্রী সামলাতে পারছেন না, আপনার কি মনে হচ্ছে নিজে নিজে কর্মীদেরকে মুখ্যমন্ত্রী সামলাতে পারছেন না? পরিমাণ ভোট নিয়ে জিতে এসেছেন মুখ্যমন্ত্রী, আপনার মনে হচ্ছে সামলাতে পারছেন না? বাংলার মানুষ নিজে আশীর্বাদ করেছে, বাংলার মানুষ মুখ্যমন্ত্রী নিজে বলছেন কাটমানি নেবে না, টাকা নেবে না, যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলছেন টাকা নিয়ে রাজনীতি হয় না, তৃণমূল কংগ্রেস হয় না, অন্য কোন দলের ব্যাপারে বলতে পারবো না, এখানে আপনারা একটা অভিযোগ করেছেন, আপনারা একটা অভিযোগ, আপনাদের একটা অভিযোগ মাত্র পেয়েছি, এই অভিযোগ মহামান্য হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট বলছে টাকা নেওয়া হয়েছে, কোথায় বলেছে মশাই, আপনি কোথায় থেকে কি জানেন না নাকি, আপনি কোথায় কোন জায়গায় থাকেন ভাই, ও হাইকোর্টের জানেন একটু দয়া করে জানিয়ে দিন, আপনাকে বলি একটু হাইকোর্টের কেসটা জানিয়ে দিন, আপনারা যতগুলো হাইকোর্টে কেস করেছে সবগুলোতেই
হেরে গেছে এবং রায় দিয়েছে। আরে বাবা, হাইকোর্টের মহামান্য বিচারপতি বলছে রাজ্যে কাটমানি সংস্কৃতি চলছে, বিজেপি বলছে না। হাইকোর্টে যেটা হচ্ছে না, যেটা হচ্ছে যে সেখানে আমরা কোনো সদুত্তর পাচ্ছি না। এই যে কাটমানি কালচারটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, আমরা কোনো সদুত্তর পাচ্ছি না যে এটাকে বন্ধ করা কি করে হবে, এটাকে আটকানো কি করে হবে, এগুলোর ব্যবস্থা কি করে হবে, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা। আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের রাজ্যে রয়েছে কাটমানি, মুখ্যমন্ত্রী বলেনি কাটমানি আছে। আপনি ভুল শুনেছেন, আপনি জানেন না, পিছু পড়ুন। আমরা এই আলোচনাতেই থাকবো, তবে আমরা 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 এই আলোচনাতেই থাকবো। তবে মহেশসরাই কারখানায় বিধ্বংসী আগুন, আগুন লাগে নারকেল তেল ও পাখা তৈরির কারখানায়। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন, বেশ কয়েকজনকে আটকে থাকার আশঙ্কা। মহেশসরাই অগ্নিকাণ্ডে জখম হয়েছেন কারখানার এক কর্মী। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। হাওয়ার বেগ থাকায় দ্রুতগতিতে ছড়ায় আগুন, আগুন নেভাতে আনা হয় রোবট। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুয়োমোটো মামলা, এক ডজন মামলা রুজু করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পুলিশের ফোনে আড়িপাতা হুমকি, ষড়যন্ত্র অভিযোগে একাধিক মামলা রুজু। পেগাসাস নিয়ে উত্তাল সংসদের দুই কক্ষ, দ্বিতীয় দিনের অধিবেশনের শুরুতেই হট্টগোল, দফায় দফায় মুলতবি সংসদের দুই কক্ষ। সন্দেশখালীতে হেনস্থার জের, নিরাপত্তার দাবিতে বসিরহাটের এসপির দ্বারস্থ। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ খোদ রাজ্যের মন্ত্রীর। রায়গঞ্জে বিজেপি কর্মী রহস্য মৃত্যু, মুখে তৃণমূলের পতাকা বাঁধা অবস্থায় উদ্ধার, ঝুলন্ত দেহ। খুন করা হয়েছে ব্যক্তিকে অভিযোগ পরিবারের, মৃত ব্যক্তি বিজেপির সক্রিয় কর্মী বলে দাবি গেরুয়া শিবিরের। তৃণমূলে শহীদ দিবসের পাল্টা কর্মসূচি বিজেপির, 21 জুলাই শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন। ভোট সন্ত্রাসে আক্রান্ত কর্মীদের শ্রদ্ধা জানাতে রাজ্য জুড়ে পালিত হবে এই কর্মসূচি। দলের পথ পেতে গেলে দিতে হবে কাটপানি, তৃণমূলের অন্দরেই কাটপানি বিতর্ক। অভিযোগ, কেশপুরে কাটপানি দেওয়ায় না দেওয়ায় সরানো হল তৃণমূলের অঞ্চল সভাপতিকে। রিপাবলিক বাংলার ক্যাম্পেইনের জের শহরে নীলবাতির অভিযান, প্রত্যেক ট্রাফিক গার্ডকে পুলিশ কমিশনারের নির্দেশ। নীলবাতি লাগানো গাড়িতে জিজ্ঞাসাবাদ, কারণ না দেখালে খোলা হচ্ছে আলো। প্রকাশিত মাধ্যমিকের ফল, এবছর পাশের হার 100%, সর্বোচ্চ নম্বর 697, 79 জন পড়ুয়া 697 নম্বর পেয়ে প্রথম স্থানে, জানালেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গাঙ্গুলী। বিজেপি কর্মীর স্ত্রীর গায়ে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা, পূর্ব বর্ধমানের কালনায় চাঞ্চল্য। থানায় অভিযোগ দায়ের, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার শাসক দলের। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে অনেক রাঘব বোয়ালের নাম বাদ পড়েছে, তাদের নামে ফের অভিযোগ করা হবে, সাংবাদিক বৈঠকে মন্তব্য বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহার। বারুইপুরের টংতলায় ফিল্ম সিটি তৈরির বিরুদ্ধে সরব স্থানীয় তৃণমূল নেতৃত্ব, রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য ও ইন্দ্রনীল সেন পরিদর্শনে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের। সরকারি অ্যাপ ব্যবহার করে অবৈধভাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ, তাও আবার টাকার বিনিময়ে, চাঞ্চল্যকর অভিযোগ আলিপুরদুয়ারে। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সিভিল কন্ট্রাক্টর হয়েও নীলবাতি লাগানো গাড়িতে ঘুরে বেড়ানোর অভিযোগ, কলকাতা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ফের ভুয়ো আইএএস অফিসারের হদিশ, নদিয়ার নবদ্বীপ থেকে গ্রেফতার ভুয়ো আইএএস অফিসার, চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ ধৃতের বিরুদ্ধে। প্রেম ঘটিত বিবাদের জের ত্রিকোণ প্রেমের সন্দেহ, বান্ধবীকে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে, গ্রেফতার সল্টলেকের আইটি কর্মী। পুরুলিয়ার
সাহেববাদ থেকে উদ্ধার সিআইএসএফ জওয়ানের দেহ। দেহ উদ্ধার করলো বিপর্যয় মোকাবিলা দপ্তর। সাহেববাদ সরোবরে স্নান করতে নেমে তলিয়ে যায় সিআইএসএফের জওয়ান। পারিবারিক অশান্তির জেরে দুই মেয়েকে নিয়ে কুয়ে ঝাঁপ মায়ের। ঘটনাস্থলে মৃত্যু দুই মেয়ের। পুরুলিয়ার মফস্বল থানার চাকরা গ্রামের ঘটনা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মা। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে সন্দেহভাজন এক বাংলাদেশি মহিলাকে আটক করে বিএসএফ। কোনো বৈধ নথিপত্র না দেখাতে পারায় তাকে আটক করে পুলিশ। ভ্যাকসিন দেওয়া নিয়ে স্বজন পোষণের অভিযোগ। অভিযোগ তৃণমূল নেতৃত্ব এবং বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে। রানাঘাট পুরসভার সামনে বিক্ষোভ বিজেপির যুব মোর্চা। রঘুনাথগঞ্জের বাড়িপুর পশ্চিম পাড়ায় একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক। পুলিশি পাহারায় ব্যাগটিকে ঘিরে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। করোনা পরিস্থিতির মধ্যেই অনাড়ম্বরভাবে পালিত হলো মায়াপুর ইস্কনের উল্টো রথ। কোভিড বিধি মেনে ভক্ত ছাড়াই পালিত হলো মায়াপুর ইস্কন মন্দিরের উল্টো রথযাত্রা। নিষিদ্ধ ছবি বানানোর অভিযোগ মুম্বাইয়ে ধৃত রাজ কুন্দ্রার। তিন দিনের পুলিশি হেফাজত। রাজ কুন্দ্রার হোয়াটসঅ্যাপ চ্যাটের দিকে নজর তদন্তকারীদের। অলিম্পিক প্রতিযোগিতা চলাকালীন গেমস ভিলেজে থাকবে না অস্ট্রেলিয়ার কোনো খেলোয়াড়। সম্প্রতি অলিম্পিক ভিলেজের মধ্যে কোভিড আক্রান্ত হয়েছেন বিভিন্ন দেশের বেশ কয়েকজন খেলোয়াড়। এরপরেই খেলোয়াড়দের সুরক্ষায় নয়া সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার। আপনার মুখ থেকে শুনলাম উনি নাকি বলেছেন এই যে দুর্নীতিগ্রস্ত লোকেরা বিজেপিতে চলে গেছিলেন। তার মানে আপনারা স্বীকার করছেন তো বিজেপিতে এই দুর্নীতিগ্রস্ত লোকেরা গেছিল? আমাদের দলে ঠাঁই পাইনি বলে গেছিল, আমাদের দলে আমরা ঠাঁই দিইনি বলে গেছিল, আমাদের দলে ঠাঁই পাবে না বলে গেছিল। আমি আপনাকে বলি দেশের সম্পত্তি নিয়ে মহেশ চস্কি নীরব মোদি কি মানি দিয়েছে আমি জানি না, দেশের বাইরে চলে গেল। এটা হচ্ছে দেখুন এইটা তদন্ত করুন। রোজ ভ্যালি এখনো চার্জশিট দিতে পারেনি, এখনো চার্জশিট দিতে পারেননি এই শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী আপনাদের আপনাদের নেত্রী বলেছিলেন বলেছিলেন যে আগে জানলে টিকিট দিতাম না, আগে জানলে টিকিট দিতাম না, তারপরে সৌগত রায় টিকিট পেয়েছে, কাকলিগঞ্জ দস্তিদার টিকিট পেয়েছে, সুব্রত মুখার্জি গতবার এই নারদ করে এত চিৎকার করে বৈতরণী পার করতে গেছিল, পারেননি।
এবারেও সেম করতে গেছে, মানুষ এতবার ওদের জবাব দিয়েছে। 42-42 হয়েছিল তো দাদা, 42-42 হয়েছিল তো, 42-42 হয়েছিল তো, 42-42 হয়েছিল তো, দুটোটা পেয়েছেন তো, আপনাদের আপনাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আর আপনার কি নাড্ডা না কি বাবু, উনি রোজ আসা যাওয়া করেছেন, কিচ্ছু মানুষ বাংলার গুরুত্ব, বাংলার জাতীয়তার মানুষ, বাংলার বাংলার মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা আছে। কাটমানি যদি সেটাই হতো বাংলার মানুষ তার জবাব দিত, মানুষকে আপনি অবজ্ঞা করতে পারেন না। জবাব দিয়েছে, আপনি আবার চুপ করুন, আপনি জবাব পেয়েছেন না, পেয়েছেন জবাব পেয়েছে, আবার পরে কথা বলবেন, 24-এ কথা বলবো, জবাব দেখাই হবে না আবার মুখ্যমন্ত্রী নিজের পুতে আসবেন, নিজের পুতে আসবেন, আগামী সাতটা রাজ্যে তার মধ্যে গুজরাটে 16টা স্ক্রিন দেখানো হচ্ছে, মানুষ খাতা খুলে দেখাবেন, মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ভারতবর্ষে একটা বিশাল ফিগার হতে চলেছেন, হতে চাইছেন, এরকম অনেকেই রাজনৈতিক কারবারিরা বলছেন, মানুষ করছে, মানুষ চাইছে, মেনে নিলাম, মেনে নিলাম, মানুষ করেছে, খাতা খুলতে পারে না একদম। রাজ্যের সমস্যা আমি আপনাকে বলি, রাজ্যের সমস্যা দূর হোক, রাজ্যের সমস্যা নিয়ে আমরা সমস্যা, আপনি জানেন কিনা জানি না, এর আগে সমস্যা ছিল শিক্ষার, সমস্যা ছিল স্বাস্থ্যে, প্রত্যেকটা সাথী কার্ড কাটা লাগছে না, নীল রঙের মতো কোথায় কোথায় সাথী কার্ড কি দেখেছেন, দেখেছেন সুপার স্পেশালিটি হসপিটাল নন্দীগ্রামে পা ভাঙার নাটক করার পর সুপার স্পেশালিটি নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসা করাতে পারেননি, 150 কিলোমিটার দূরে আসতে হচ্ছে, একের পর এক বাবা মা তারা কি, আপনাকে আমি 1 লক্ষ আমি তো আপনাকে বলছি, আপনাকে আমি 1 লক্ষ এক্সাম্পল দিয়ে দেবো, যারা স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে চিকিৎসা করে সুস্থ আছে, আপনি জানেন আপনি ঘরে বাড়ি চলে রাজনীতি হয়, আপনি বাড়ি গ্রামে রাজনীতি কে করছেন, জান গ্রামে গ্রামে গিয়ে রাজনীতি করুন, আমরা কাঠমানিতে রয়েছি, সম্প্রতি একটি সুপার স্পেশালিটি হাসপাতালে এরকম ঘটনা ঘটেছে যে একজন বিচারাধীন আসামি, তাকে বাঁচানোর জন্য, তাকে বাঁচানোর জন্য অনিন্দ্যদা, তাকে বাঁচানোর জন্য হাসপাতালে সুপার যুক্ত ছিল এবং আরো ডাক্তাররা যুক্ত ছিল, যারা ভুল রিপোর্ট তৈরি করেছে, হাত ভাঙা বলেছে কিন্তু আদৌ হাত ভাঙা ছিল না। আপনাকে বলি, আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি, স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে যে লোক, মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন যে লিস্টে যাদের নাম আছে, যে সুপার স্পেশালিটি হসপিটাল, নার্সিংহোম, যেগুলোর লিস্টে নাম আছে, তারা যদি স্বাস্থ্যসাথী কার্ড না অ্যাকসেপ্ট করে, যান গিয়ে আপনারা গিয়ে থানাতে জানান, দেখুন হয় কি না। আমি আপনাকে বলছি, আরে বাবা জানার কথা বলছি, যান গিয়ে আগে করুন, আরে আপনাদের আমলে, আরে আপনাদের আমলে পুলিশ থানায় আইনের শাসন নেই, পুলিশকে টেবিলের তলায় লোকাতে হচ্ছে, আইনের শাসন নেই, আইনের শাসন নেই বাংলায়, আইনের শাসন নেই, কন্যাশ্রীর টাকা কিভাবে পাচ্ছে মানুষ দেখে আছে, আরে বাবা তারপর কলেজে 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 জানেন না সবুজ সাথী পেয়েছে কিনা, সবুজ সাথী পেয়েছে কিনা, সব তোলাবাজি করছে, আপনাদের তোলাবাজি করছে, সবুজ সাথী কোথা থেকে টাকা আসছে সবাই জানে, রূপশ্রী কোথা থেকে কিভাবে টাকা হচ্ছে সেটা জানে মানুষ, জানে মানুষ, জানে বাংলা বচাবে अरे हम हिंदुस्तानी है क्या, बंगाल क्या, बंगाल आपसे पूछ रहा है, आप कहाँ रहते हैं, गाड़ी का नंबर क्या है, महाराष्ट्र है, এবং সেই সেগমেন্টে সব থেকে প্রথমে যে গুরুত্বপূর্ণ খবর আপনাদের ক্যামেরা দেবো, শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের, তার বিরুদ্ধে এক গুচ্ছ মামলা পূর্ব মেদিনীপুর পুলিশের, জেলা পুলিশ
রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে এক ডজন সুমোটো মামলা করলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। করোনা কালে সরকারের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি জমায়েত, সরকারি কাজে বাধা দান, পুলিশের ফোনে আড়ি পাতা, একাধিক অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে প্রতিনিধি আমাদের প্রসূন। প্রসূন, ঠিক কি অভিযোগ তুলেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে? একেবারে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশই আবার মামলা করলো। গতকাল বিকেল বেলায় এসপি অফিস তোমার নিমতৌড়িতে, যেখানে বিজেপির একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছিল, যেখানে মুখ্য উপস্থিত ছিলেন যিনি শুভেন্দু অধিকারী, যিনি ছিলেন, এবং একাধিক বিজেপি বিধায়ক তারা কিন্তু ছিলেন। মূলত যে অভিযোগ ছিল যে বিজেপি যারা কর্মী বা যারা নেতা তাদের বাড়ির উপর রীতিমতো মিথ্যে কেস দেওয়া হচ্ছে, তা তৃণমূলের মামলা, তৃণমূলের নেতারা মারধর করছে এবং বিভিন্ন অভিযোগ নিয়ে তারা কিন্তু গতকাল এসপি অফিসের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করে। আর সেই বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে আজকে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে তমলুক থানায় কিন্তু লিখিত অভিযোগ বা তার অভিযোগ দায়ের করা হয়েছে, এফআইআর দায়ের করা হয়েছে। এবং মূলত যে বিষয়ে যে গতকাল করোনা বিধি নিয়ম না মেনে তারা এই সভা করেছে বা অবস্থান বিক্ষোভ করেছে, পাশাপাশি পুলিশের ফোনে আড়ি পাতা এবং তারা কিন্তু পুলিশকে হুমকি, এই হুমকি দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী করেছেন এমন অভিযোগ নিয়ে। তোমাকে ধন্যবাদ, আপাতত তোমাকে ধন্যবাদ, আমি সরাসরি চলে যাব। সমাদৃতা রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন। সমাদৃতা, সমাদৃতা, এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এক ডজন সুমোটো মামলা করলো পূর্ব মেদিনীপুর পুলিশ এবং ভয়ঙ্কর সব অভিযোগ রয়েছে। সমাদৃতা, একবার বিস্তারিত তোমার থেকে বোঝার চেষ্টা করবো। প্রশ্ন বললো ঠিক মামলা করেছে পূর্ব মেদিনীপুর পুলিশ এবং যে বিক্ষোভের কথা প্রসূন বলছিল সেই বিক্ষোভে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন পুলিশ সুপারকে হুমকি দিয়েছেন, ঠিকভাবে কাজ করুন না হলে কাশ্মীরে পাঠিয়ে দেব, অর্থাৎ ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী এবং সেটাকেই সামনে রেখে পুলিশের বক্তব্য, পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছে, পুলিশকে হুমকি দেওয়া হয়েছে, মারাত্মক অভিযোগ, পুলিশের ফোনে আড়ি পাতা হয়েছে এবং এই অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এক ডজন সুমোটো মামলা পুলিশের। এবং এখানেই প্রশ্ন উঠছে যে এই এক ডজন সুমোটো মামলা পুলিশের করা হয়েছে, যেখানে রাজ্য জুড়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। আজ সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজে বলেছেন পুলিশ নিষ্ক্রিয়, তিনি নিজে নিরাপত্তার অভাব বোধ করছেন সেখানে দাঁড়িয়ে থেকে, বিরোধী দলনেতা বলেই কি এভাবে এক ডজন সুমোটো মামলা, পাশাপাশি শুভেন্দু অধিকারী এইভাবে পুলিশকে হুমকি দিতে পারেন কিনা আদৌ তাই নিয়েও প্রশ্ন উঠছে। একেবারে সমাদৃতা, তোমাকে আপাতত অনেক ধন্যবাদ। এবং যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একগুচ্ছ সুমোটো মামলা করলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং সেখানে কি কি অভিযোগ রয়েছে, পুলিশের ফোনে আড়ি পাতা, আরো কি অভিযোগ রয়েছে, ষড়যন্ত্র, পুলিশকে হুমকি দেওয়া, করোনা কালে সরকারের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি জমায়েত, একাধিক অভিযোগ রয়েছে। আমরা এই মুহূর্তে চোখটা করছি খবরের দিকে, মহেশতলা থেকে আমরা একবার নজর রাখবো। মহেশতলাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, যেখানে গ্রাউন্ড জিরো থেকে প্রত্যেকটা মুহূর্তের খবর আমরা রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরেছি। কি ভয়াবহ লেলিহান শিখা ছিল সেখানে একটি ভোজ্য তেলের কারখানায় আগুন লাগে। মহেশতলায় একটি ভোজ্য তেলের কারখানায় আগুন লাগে, লেলিহান অগ্নিশিখা ছিল সেখানে, ভয়াবহ পরিস্থিতি হয় এবং সেখানে প্রত্যেকটা মুহূর্তের চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলেছে। সুজিত বসু, তিনি নিজে সেখানে উপস্থিত হয়েছিলেন, যদিও হতাহতের বিশেষ কোনো খবর পাওয়া যায়নি এমনটাও জানিয়েছিলেন তিনি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এখন অবধি গোটা এলাকাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং ওই অগ্নিকাণ্ড কিভাবে ঘটলো সেইদিকে নজর দেওয়া হচ্ছে। তবে প্রসঙ্গত বলা যেতেই পারে যে যেহেতু ওখানে ভোজ্য তেল তৈরি কারখানা, যেহেতু ভোজ্য তেল তৈরি কারখানা, সেখানে যেহেতু প্রচুর রকমের দাহ্য বস্তু ছিল সেই কারণে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ছিল। মহেশতলা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, তুমি সকাল থেকে প্রত্যেকটা মুহূর্তের চিত্র আমাদের সামনে তুলে ধরছো, এই মুহূর্তে কি পরিস্থিতি সচিন? আইনে চালু করলো
আর এখন ইতিমধ্যেই কিন্তু এখনো বেশ খানিকটা কিন্তু সময় কেটে গিয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু যে আগুনে যে লেলিয়ান শিখা সেটা কিন্তু এখনো পর্যন্ত সেই সমান তালেই বেরিয়ে যাচ্ছে। যে রোবটটি নিয়ে আসা হয়েছিল সেই রোবটের মাধ্যমে কিন্তু একদম সেন্টারে, ফায়ার সেন্টারে সেখানে কিন্তু ওয়াটার ফোর্স পৌঁছানোর চেষ্টা করছে দমকলের আধিকারিকরা। এবং ইতিমধ্যেই জেসিবি নিয়ে আসা হয়েছে, শুধুমাত্র রোবট নয়, তার পাশাপাশি দমকল কর্মীরা ফিজিক্যালি তারাও কিন্তু চেষ্টা করছেন একদম সেন্টার পয়েন্টে ফায়ার ওয়াটার ফোর্স যেটি রয়েছে সেই ওয়াটার ফোর্স পৌঁছে দেওয়ার। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বিন্দুমাত্র পরিস্থিতির উন্নতি হয়নি। দুপুর আমরা যেটা জানি দুপুর পনেরো বারোটার সময় কিন্তু প্রথম স্থানীয় যারা কর্মীরা রয়েছেন তারা আগুনের শিখা দেখতে পান এবং পরবর্তীতে দমকলে খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। এবং একই রকমভাবে কিন্তু যেটা জানা যাচ্ছে যে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেই কিন্তু প্রাথমিকভাবে চেষ্টা করেন যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার, কিন্তু এখনও পর্যন্ত প্রায় ছটা বাজতে যায় এখনও পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার বা কোনো রকম তেমন ধরনের কোনো পরিস্থিতি কিন্তু এখনও অবধি তৈরি করা সম্ভব হয়নি দমকলের তরফ থেকে। দমকল কর্মীরা লাগাতার চেষ্টা করে যাচ্ছেন রোবট থেকে শুরু করে নানান মাধ্যমে আর্টিফিশিয়াল মাধ্যমে যেমন চেষ্টা করা লাগতে পারে। দমকল কর্মীদের কি জানাচ্ছেন দমকল কর্মীরা? দেখো দমকল কর্মীদের সামনে আমরা একাধিকবার কথা বলার চেষ্টা করেছি এবং তারা যেটা জানাচ্ছেন এখনো পর্যন্ত তারা কিন্তু এই পরিস্থিতিতে আসেননি যেখানে দাঁড়িয়ে কোনো রকম বয়ান দেওয়া যায়। যে পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আগুন রয়েছে তাতে কিন্তু এই যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির একাংশে কিন্তু এখনো অবধি দাউ দাউ করে চলছে আগুন। জেসিবি নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই, দেওয়াল ভাঙার কাজ হতে পারে তেমনটাই কিন্তু সূত্রের খবর। এবং অবশ্যই জেসিবি নিয়ন্ত্রণে এমনটা বলা যেতে পারে না, এখনো অবধি ফিজিক্যালি এবং আর্টিফিশিয়ালি দমকল কর্মীদের কাজ করে চলে যেতে হচ্ছে। সচিন, তুমি প্রত্যেকটা মুহূর্তের দিকে নজর রাখো, আবারও পরবর্তী সময় ফিরবো তোমার কাছে। আপাতত তোমাকে ধন্যবাদ সচিন। সংগঠন ছাত্র পরিষদ তারা বিকেল চারটে নাগাদ রাজভবনের সামনে এসে সেখানে তারা মূলত ফোনে আড়ি পাতার যে অভিযোগ উঠে আসছে যা নিয়ে উত্তাল হয়েছে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। বাদল অধিবেশনের শুরু থেকে যে বিষয় বিরোধীরা সরব হচ্ছেন সেই স্পাইওয়্যারের মাধ্যমে ফোনে আড়ি পাতার যে অভিযোগ তুলছে বিরোধীরা সেই অভিযোগকে সামনে রেখে এবার পশ্চিমবঙ্গের রাজভবনে এসে বিক্ষোভ দেখালেন ছাত্র পরিষদ সমর্থকরা। তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করার চেষ্টা করে, কলকাতা পুলিশ তাদের বাধা দেন এবং তারপরে কলকাতা পুলিশের এক বিশাল বাহিনী রাজভবনে মোতায়েন করা হয় এবং ছাত্র পরিষদের বেশ কয়েকজন কর্মীকে তারা আটক করতে বাধ্য হন। তারপরই কার্যত উত্তেজনা শান্ত হয়। সৃজিতা, রাজ্যসভা লোকসভা